হবিগঞ্জে মনে হয় গরু নাই মনে হয় আসেনি ছাগল নাই মনে হয় মুরগি নাই মনে হয় এখন একটু গভীরভাবে খেয়াল করবেন গরুর মাথা আছে না নাই আচ্ছা যেটাকে আমরা মাথা বলি গরুর মাথা কি উপরের দিকে না নিচের দিকে চারটা পা মাথা নিচের দিকে ছাগলের মাথা নিচের দিকে মুরগির মাথা নিচের দিকে কুকুরের মাথা নিচের দিকে বাঘের মাথা নিচের দিকে সিংহের মাথা নিচের দিকে হরিণের মাথা নিচের দিকে পৃথিবীতে যত প্রাণী আছে আমার মালিক সবার মাথা উপরে নয় নিচের দিকে কিন্তু আল্লাহ বলছেন আর রহমান علم القرآن خلق الإنسان خلق الشجرة بولي نئي خلق الأسد بولي نئي خلق الفرس بولي نئي الله وچه خلق الإنسان او بنده تر چوكر شامنه قطو پرانی هتے جائے شبار ماتا نیچه كندو توی بنداره امی چار پا دیئے نئي اکتا بوکو دوی پا دیئے تر ماتا نیچر دیگه نئي امی ماله تر ماتا اوپر دیگه کوره دیا چه তাহলে আমার মাথা নিচে না উপরে কেন কারণ বাঘের উপর আমার নেতৃত্ব চলবে হাতির উপর আপনার নেতৃত্ব চলবে বিশ্বের মাঝে আপনি শাসন করবেন সেই জন্য আপনার মাথা উপরে একটু গভীরভাবে খেয়াল করবেন আমাদেরকে বানাইছে আল্লাহ সূর্য তো বানাইছে আল্লাহ আল্লাহ সূর্য বানালেন বললেন আশ-শামস এই সূর্য কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বললেন চাঁদকে আল-কামার এই চাঁদ কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে আল্লাহ তারকারাজিকে বললেন আন-নুজুম এই গ্যালাক্সি কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বিশাল আসমানকে বলেছেন আস-সামা এই আসমান কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে আল্লাহ জমিনকে বলেছে আল-আরদ এই জমিন কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে কিন্তু মালিক আপনারে কোন ফায়াকুন দিয়ে বানায় নাই মালিক আপনাকে অর্ডার দিয়ে বানায় নাই মালিক আপনাকে হুকুম দিয়ে বানায় নাই আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে বান্দা আমি কি তোকে রুহের জগতে কোন বললে তুই মানুষ হইয়া দুনিয়ার জমিনে আসতে পারতি না আমরা বললাম হা হা যে মালিক আদমরে বানাইতে পারে যে মালিক হাওয়ারে বানাইতে পারে যে মালিক বাবা সারা ঈসারে বানাইতে পারে সেই মালিক আমারেও তো বানাইতে পারে আল্লাহ বলে এত কাহিনী কেন করলাম জীবনে তো জিজ্ঞেস করলি না আগে তোর মা আর বাবার মাঝে বিয়ে দিলাম তাদের মাঝে সংসার হলো রুহের জগৎ থেকে তোর রূহ রহমতের ফেরেশতা দিয়ে তোর মায়ের পেটে আনলাম মালিক হা হা পেটে তো আনলাম আল্লাহ আল্লাহ বলে তোর মায়ের পেট থেকে এক সেকেন্ডে আমি তোরে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম তো আমরা বললাম হা মালিক পারতে আমি এক 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 ঘন্টায় তোরে মানুষ বানায়া দুনিয়াতে ট্রান্সফার করতে পারতাম তো আমরা বললাম হা পারতে একদিনে পারতাম কিনা আমরা বললাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার মালিক পারে না এমন কিছুই নাই আল্লাহ বলে বান্দা তোর পেটে কি সন্তান হবে আমরা বললাম মালিক আমরা ছেলে মানুষ আমাদের পেটে তো সন্তান হয় না কিন্তু অনেক বন্ধুরে দেখেছি ছোট ছোট পাথর হয় পেটে যখন পাথর হয় তখন ব্যথার যন্ত্রণায় চটপট করে ঘরের মধ্যে চিল্লায় মা ঘুমাইতে পারে না বাবা ঘুমাইতে পারে না ভাই বোন ঘুমাতে পারে না ডাক্তারের কাছে যখন যায় বলে পেট ব্যথা ডাক্তার বলে এক্স-রে করো যখন এক্স-রে করে তখন দেখে 10 গ্রাম 20 গ্রাম ছোট পাথর হয়েছে ডাক্তার বলে ব্যথার ওষুধ দিলে দুই তিন দিন ভালো থাকবে পরবর্তীতে আবার ব্যথা উঠবে করব কি সো অপারেশন করে ফেলো আমরা ছেলে মানুষ 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে রাখতে পারি না কিন্তু আপনার মা আমার মা একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় 8 9 10 মাস 1 1.5 2 কেজি জিন্দা মানুষ পেটে রেখে দিয়েছে জীবনে উফ বলে চিল্লাই নাই চিল্লাই নাই কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আমার 12 তলা বিল্ডিং এ আমার বন্ধুর জায়গা হয় আমার মায়ের জায়গা হয় না আমার মায়ের পেটে আমার জায়গা হয় কিন্তু আমার ঘরে আমার মায়ের আমার বাবা রক্ত পানি করে আমাকে মানুষ করে কিন্তু আমার পাঁচতলা বিল্ডিং এ আমার বাবার জন্য একটা রুম আমরা দিতে পারি না এই কিয়ামতের আলামত চলে এসেছে আমার কামলিওয়ালা রাসূল বলবে দেখবে আমার উম্মত মারে গালি দিবে দেখবা আমার উম্মত বাবারে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে দেখবা আমার উম্মত নিজের ঘরে বন্ধুরে উড়ে উড়ে জায়গা দিবে কিন্তু মা বাবারে জায়গা দিবে না আমার কামলিওয়ালা রাসূল বলে ওই সময় যখন চলে আসবে উম্মত বড় সতর্ক হয়ে যায় কেন সে কিয়ামত অতি নিকটে চলে এসেছে
তোমাদের উপর ফিতনা নেমে আসবে তখন তোমাদের কাছে সিনেমা ভালো লাগবে নাটক ভালো লাগবে জেনা ভালো লাগবে বেবিচার ভালো লাগবে তাটি ফাস্ট নাইটের নামে বোমাবাজি আতশবাজি ভালো লাগবে কিন্তু কোরআনের কথা ভালো লাগবে না এই সময়ে যাদের কাছে ইসলাম কোরআন সুন্নিয়ত ভালো লাগছে আমি বলে যাই খোদার কসম মালিক আপনাদেরকে কবুল করে নিয়েছে الله أكبر نعم رسول الله أهل السنة والجماعت نعم رسول الله تا الله رك دي بولچه باندا ایک منت ایک گنتا ایک دین ایک شبتا تمہارے ریڈی کرے دنیا زمینے فیلے دیتے باتتام آٹ نوئی دوش ماس کینو ریکے چھی جیبونے جگش کولانا کین এখন আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন রাখলা আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা সব বানাইছি কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে বান্দা তোমারে অর্ডার করে বানাই নাই আদেশ করে বানাই নাই কোন ফায়াকুন দিয়ে বানাই নাই তোমার মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছি আমার চেয়ে দামি কেউ আছে না আপনার চেয়ে দামি কেউ আছে না আল্লাহ বলে হুয়াল্লাযী তিনি সেই আল্লাহ ইউসাবিরুকুম তোমাদেরকে অবয়ব দিয়েছে সূরত দিয়েছে আকার দিয়েছে ফিল আরহামি মায়ের পেটে কাইফা ইয়াশা তিনি আল্লাহর যেরকম সুন্দর লেগেছে আল্লাহ বলে সুল থেকে নখ পর্যন্ত আমার কুদরতি হাতে সাজায়া সাত আট নয় মাস তোকে দেখে যেদিন আমি আল্লাহর কাছে তুই বান্দারে সবচেয়ে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ তোকে জমিনে পাঠিয়ে দিয়েছে এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ মায়ের পেটে থাকার মতো কোনো পরিবেশ আছে নাই তারপরেও আমরা দশ মাস মরা ছিলাম না জিন্দা ছিলাম সেই জন্য তো পেটে হাত দিয়ে ধাক্কা দিয়েছি পা দিয়ে মার লাথি দিয়েছি পেটে মা ঘুমাচ্ছে আমরা নড়াচড়া করছি তাহলে আমরা মরা ছিলাম না জিন্দা ছিলাম আল্লাহ বলে কেন জিন্দা রাখছি জানিস আমরা বললাম কেন সে তোকে মাঝে মাঝে বন্ধু কুবুদ্ধি দিবে বন্ধু বলবে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না আরে মরে গেলে মাটির সাথে মিশে যাবি তোরে ধরবে কে নাস্তিক বলবে ডু ফুর্তি ফুর্তি কর তোরে কেউ ধরতে পারবে না আমার আল্লাহ বলে তোর মায়ের পেটে আট নয় দশ মাস রেখে আমি আল্লাহ তোকে মেসেজ দিচ্ছি নাস্তিকের কথা শুনিস না বেঈমানের কথা শুনিস না যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ আধার কবরেও জিন্দা রাখতে পারে পারে কি পারে না পারে একাত থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলে দুনিয়াতে হবিগঞ্জে মারার করে ঢাকায় চলে যান ধরতে পারবে না ঢাকায় বিশা লাগায়া মালয়েশিয়া চলে যান আল্লাহ বলে তুই আমেরিকার সৌরার ভিতরে ঢুকি যাইলে কুল্লু নফসিন জাইকাতুল মওত তোরে মইরা কবরে আসতে হবে ওই কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই মালিক কেন সুযোগ নাই আল্লাহর রাসূল বলছে কবরে গিয়েছো তার মানে তুমি মনে করিও না সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেছো বুখারী শরীফ মানতে আপনাদের কোনো ঝামেলা আছে নাই তো না থাকলে আমি যেটা ঝামেলা আছে সেটা বলবো না কারণ আমি ফিতনা করতে রাজি নই আমি গালাগালি করতে রাজি নই আমি আপনাকে বুঝাতে রাজি যে আমরা কোরআনের পথে আসতে হবে নবীর পথে আসতে হবে আমার আল্লাহর পথে আসতে হবে এই ছাড়া আমাদের কোনো উপায় নাই আমার রাসূল বলেন ইন্নাল আব্দা ইজা উদিআ ফি কবরিহি যখন কেউ মারা যায় তাকে আমরা কবরে রাখি জানাজা শেষ জিয়ারত শেষ তখন আমরা কোথায় দেই কবরে রাখি কবরে রাখার পর বাবা কবরে ওনার সাথে শুয়ে যায় না সবাই মাটি দিয়ে চলে যায় কবরের পাশে কি কেউ বসে থাকে না আমার কামলিওয়ালা রাসূল বলে সবাই যখন চলে যায় ওই মরাটা মরা থাকে না তার কানে পাওয়ার চলে আসে সে জিন্দা হয়ে যায় ফাইয়াস মাউ কারআনি আলিহিম কবরের ভিতরে জানালা নাই দরজা নাই কিন্তু এত পাওয়ার বেড়ে গেছে কবরের ভিতর থেকে আপনার আমার বাবা চলে যাচ্ছে আমার বন্ধু চলে যাচ্ছে আমার চাচা চলে যাচ্ছে আমার মামা চলে যাচ্ছে তাদের জুতার টাক টাক আওয়াজ ভিতরের মুর্দা শুনতে পাচ্ছে এটা আমি বলি নাই এটা বুখারী বলছে আপনি ইমাম বুখারীর সাথে ঝগড়া করলে করেন এটা আমার কোনো আপত্তি নাই আপনি ওনার সাথে করেন আমার সাথে করিয়েন না ইমাম বুখারী বলছে
আমি বলি নাই কামলিওয়ালা রাসূল বলছে ফাইয়াসমাউ কুরআনি আলাইহিম জুতার আওয়াজ শুনছে ফাতাহাল বসর চোখ খুলে গেল এখন সবাই যখন চলে গেছে ফাতানি মালাকান দুইজন ফেরেশতা আসছে একজন ডান হাত আরেকজন বাম হাত ধরছে নাম হচ্ছে মুনকার নাকির কবরে তো লাইট নাই এখন যদি লাইট বন্ধ হয়ে যায় আপনারা বলবেন হাসান আজহারি বসে থাক আমরা চলে যাই কেন অন্ধকার ভালো লাগে না যতদিন বিয়ে করি নাই অন্ধকার ভয় লাগতো বলে কখনো বাবার সাথে কখনো চাচার সাথে কখনো মায়ের সাথে ঘুমাতাম বিয়ের পর বউ সারা ঘুমাইতে পারি না কারণ অন্ধকার বড় ভয় লাগে অন্ধকার কবরে যখন গেছি কিছু দেখছি না ডানে বামে দুইজন আসছে নাম মুনকার নাকির আসওয়াদান বড় ভয়ঙ্কর হাতের মধ্যে লাঠি দুইজন আমারে ধরে ফাইয়ুক এইদানহি কবরে শোয়া দিবেন লড়ার কোনো সুযোগ নাই নড়াচড়া করার কোনো সুযোগ নাই কিন্তু কবর আর কবর নাই উপরে 3.5 হাত ভেতরে এখন বসার জায়গা হয়ে গেছে হাঁটার জায়গা হয়ে গেছে ফাইয়ুক এইদানহি মুনকার নাকির যখন বসাইলো আমি আপনি অন্ধকার ভয় পেয়ে দৌড় দিতে চাইবো মুনকার নাকির বলে এটা হবিগঞ্জের ঈদগাহ মাঠ নয় তুই ডানে বামে সামনে পিছনে দৌড় দিবি দৌড়ার কোনো সুযোগ নাই